must have a long and straight chain of molecules. The chain should be parallel. The chain should have internal attraction. The chain will show movement of freedom or extensibility. এগুলো হলো মানে হচ্ছে ফাইবার ফর্মিং পলিমার হতে যে ধরনের ক্যারেক্টারিস্টিক দরকার হয় সেগুলা, এগুলো তোমার বইয়ে আছে। এই যে মানে হচ্ছে পেজ 36 এ মানে একটা মডেল কোশ্চেন এগুলো আছে, যেমন হচ্ছে কোশ্চেন নাম্বার 25, দেখো পলিমার্স আর এভরিহোয়্যার। এখানে আসতে পারে যে জাস্টিফাই দা স্টেটমেন্ট পলিমার্স আর এভরিহোয়্যার। What are the advantages and disadvantages of synthetic polymer? How can we improve the difficulties? And a bioplastic, মানে synthetic polymers এর against এ এখন হচ্ছে bioplastic বা biopolymers তৈরি হচ্ছে। এটা তুমি পাওয়া পেজ নাম্বার 35 এ দেখো বায়োপ্লাস্টিক সম্বন্ধে লেখা আছে। এরপর ক্লাসিফিকেশন অফ পলিমার, দেখো পলিমারের ক্লাসিফিকেশন সম্বন্ধে জানা আছে। ক্লাসিফিকেশন অফ পলিমার কোনগুলো, ক্লাসিফিকেশন অফ পলিমার হলো আমরা যে বিভিন্নভাবে ক্লাসিফাই করতে হয়, রিপিট অনুযায়ী অনুযায়ী পলিমারকে ভাগ করা হয়। এরপর হচ্ছে হোমো পলিমার, কো পলিমার, কো পলিমার অনুযায়ী আবার ভাগ করা হয়, গ্রাফট কো পলিমার, অল্টারনেটিভ কো পলিমার, হ্যাঁ, এরপর হচ্ছে র্যান্ডম কো পলিমার, অল্টারনেট কো পলিমার, এই যে এই ধরনের ক্লাসিফিকেশনগুলো আছে। হ্যাঁ, এরপর রিপিট ইউনিট কি, এন গ্রুপস কি, ডিগ্রি অফ পলিমারাইজেশন কি, এগুলো পড়ানো হয়েছে। তো এক কথা হলো এখান থেকে অ্যাকসেপ্ট কোশ্চেন আসবে, এবং ইভেন আমি মনে করি এটা হচ্ছে সবচেয়ে সহজ। তোমাদেরকে আমি ক্লাস টেস্ট নিয়েছিলাম আমার যতদূর মনে পড়ে, এটা এই সাবজেক্ট এই চ্যাপ্টারের উপর। তো আমি মনে করি এটা যেহেতু তোমাদের অনেকবার ঝালাই করা হয়েছে, এখান থেকে ফুলে ফুল অর্থাৎ 12 পাওয়া সম্ভব, এন অসম্ভবের কিছু নাই। এবার যা হচ্ছে চ্যাপ্টার, এবার যাও চ্যাপ্টার 4, চ্যাপ্টার 4 কোথায়, চেইন গ্রোথ পলিমারেজ। এখানে দেখো পেজ নাম্বার হলো 79, বলা হচ্ছে চেইন গ্রোথ পলিমারেশন ইজ এ পলিমারেশন টেকনিক ওয়ার আনস্যাচুরেটেড মনোমার মলিকুলস অ্যাড অন টু দা চেইন গ্রোথ পলিমারেশন অ্যাক্টিভ ওয়ার আনস্যাচুরেটেড মনোমার molecules add on to the active site of a growing polymer chain one at a time and growth of the polymer occurs only at one ends formation of the polymer via chain reaction je ethylene theke polyethylene toiri kora hobe ei je change holo eta holo polymerization ekhon ikhane onek question aste pare je retarder ki inhibitor ki ekhane question aste dekho chain growth polymerization er question lekha ache last e je pele jao আমরা এগুলো করতে পারবো, এগুলো সহজ। পয়েন্ট আউট দ্য ক্যারেক্টারিস্টিক, ক্যারেক্টারিস্টিক এর মনোমার থাকতে হয়, ইনিশিয়েটর থাকতে হয়, হ্যাঁ, এটা হচ্ছে তিনটা স্টেপে ভাগ হয়। এরপর হচ্ছে পয়েন্ট আউট দ্য ক্যারেক্টারিস্টিক অফ চেইন গ্রোথ পলিমারেশন, এরপর হোয়াট ইজ ইনিশিয়েটর, ইনিশিয়েটর কি, গিভ ফাইভ এক্সাম্পল অফ ইনিশিয়েটর উইথ মোর্স অফ প্রোপাগেশন উইথ, এখানে হেড টু হেড এডিশন, হেড টু টেইল এডিশন, টেইল টু হেড এডিশন, টেইল টু টেইল এডিশন, এই ধরনের কোশ্চেনগুলো এখানে আছে, তোমাদের এটা পড়তে হবে। অর্থাৎ টোটাল কথা হচ্ছে এখানে একটা মেকানিজম থাকবে, মেকানিজমের মার্ক 3 থাকতে পারে, 4 থাকতে পারে, এখানে তোমাদের এই জিনিসগুলো পড়তে হবে। এই যে চ্যাপ্টার 4 এইখানে এক্সাইট কোশ্চেন হবে, বা স্টেপ গ্রোথ এর সাথে স্টেপ গ্রোথ পলিমারেশনও থাকতে পারে। দেখো স্টেপ গ্রোথ পলিমারেশনে যাও, চেইন গ্রোথ স্টেপ গ্রোথের মধ্যে পার্থক্য কি, পেজ নাম্বার 116 তে আছে। হ্যাঁ, চেইন গ্রোথ পলিমারেশনে মনোমার হ্যাভ টু রিঅ্যাকটিভ ফাংশনাল গ্রুপ, আর চেইন গ্রোথ পলিমারেশনে মোস্ট হ্যাভ এ কার্বন কার্বন ডাবল বন্ড, পলিমার ব্যাক বন্ড থাকতে হয়, কন্টেইনস কার্বন এন্ড ইউজুয়ালি অক্সিজেন ও নাইট্রোজেন অ্যাটম, ইউজুয়ালি কন্টেইনস অনলি কার্বন অ্যাটমস, রিঅ্যাকশন ফাংশনাল গ্রুপস রিঅ্যাক্ট উইদাউট ইনিশিয়েটর, ইউজুয়ালি বিগান উইথ ইনিশিয়েটর, মনোমার ডিসঅ্যাপিয়ারেন্স থাকতে পারে, র্যাপিড লেস অর লস অফ মনোমার আর্লি ইন দ্য ডাইরেকশন, র্যাপিড লস অফ মনোমার আর্লি ইন দ্য রিঅ্যাকশন, এরপর হচ্ছে সাম মনোমার্স রিমেন্স ইভেন এট লং রিঅ্যাকশন টাইমস, রিঅ্যাকশন স্টেপস, চেইন গ্রোথ, রিঅ্যাকশন মিক্সচার, ডিপি অ্যান্ড মোলার মাস, এগুলো থাকতে পারে। হ্যাঁ, ফাংশনাল গ্রুপস, ক্যারেক্টারিস্টিক্স, ক্যারেক্টারিস্টিক এবং হচ্ছে স্টেপ গ্রোথ পলিমারেশনের ক্লাসিফিকেশন থাকতে পারে, এ বি টাইপ ক্লাসিফিকেশন, এ এ বি বি টাইপ, এরপর থ্রি ফাংশনাল গ্রুপস অফ ক্রসলিঙ্ক পলিমার, এগুলা পরীক্ষায় থাকতে পারে। এক্সটেন্ট অফ রিঅ্যাকশন,
আচ্ছা, এবার আসে হচ্ছে এক্সটেন্ট অফ রিয়াকশন এন্ড ডিগ্রি অফ পলিমারাইজেশন। হ্যাঁ, এগুলো এই ধরনের পরীক্ষায় কোশ্চেন থাকতে পারে। পলি ডিসপার্সিটি, মনো ডিসপার্সিটি, দেখো চেইন স্টেপ গ্রোথ পলিমারাইজেশনের কোশ্চেন গুলো আছে হচ্ছে পেজ নাম্বার 131-এ, পেজ নাম্বার 131। দেখো সেখানে লেখা আছে পয়েন্ট আউট দা সেলিয়েন্ট ফিচার অফ স্টেপ পলিমারাইজেশন প্রসেস, পলি ডিসপার্সিটি ইন্ডেক্স কি, এরপরে হচ্ছে রিলেশনশিপ বিটুইন ডিপি এন্ড এক্সটেন্ট অফ রিয়াকশন, এরপরে হচ্ছে compare the properties of chain and step growth polymerization, poly dispersity mono dispersity index কি, হ্যাঁ mention the condition of step growth polymerization, এই ধরনের কোশ্চেন আসতে পারে পরীক্ষা। তো এই যে এখানে দুইটা চ্যাপ্টার আর কি, একটা হলো চেইন গ্রোথ পলিমারাইজেশন আর হচ্ছে স্টেপ গ্রোথ পলিমারাইজেশন, এই থেকে এক সেট কোশ্চেন আসবে। তাহলে কয় সেট হলো? দুই সেট হয়ে গেছে। কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে কোশ্চেন স্লাইডটা দেখি একটু, আস্তে আস্তে বললে স্যার আমাদের দাগিয়ে দাগাইতে একটু সুবিধা হইতো। বই নিয়ে বসছি, তারপরে স্যার খুঁজে পাইতে স্যার বই নিয়ে খুঁজতে একটু সময় লাগতেছে, একটু আস্তে বললে ভালো হইতো। না এখন স্লাইডটা কিসের কিসের? আমি তো তোমাদের বই বলেছি, বইয়ের কথা বলেছি, বই কি তোমার কাছে নাই স্যার? বই খোলা আছে, তারপর এত ফাস্ট নিয়ে গেছে বইয়ে দাগাতেও পারতেছি না। বই থাকলে তো তোমার এগুলা পড়ার কথা, এগুলা তো আগেই জানার কথা, এগুলা তো তো সে তো আসলো বললে তো তোমার এখানে আবার ডাটা শেষ হয়ে যাবে, সমস্যা তো একই দাঁড়ে না অনেক দেরে। হ্যাঁ যাই হোক, আমার আমার ইন্টারনেটেও সমস্যা, স্লো বললেও সমস্যা আর কি, ইন্টারনেটের সমস্যা হচ্ছে, একবার কেউ কথা কেটে যাচ্ছে, একবার ইয়ে হচ্ছে, সেজন্য ফাস্ট বলতে বাধ্য হচ্ছে আর কি। এটা তোমার ফেস টু ফেস ক্লাস নিতে যেরকম মানে মজা পাওয়া যায়, অনলাইনে তো ক্লাসটা আসলে আমরা কষ্ট করে নেই। হ্যাঁ তো এখন তোমাকে ধৈর্য ধরে শুনতে হবে, এবং যদি না বোঝা যায় অন্য যে বুঝেছে তার সাথে আবার আলোচনা করতে হবে, আর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে হবে। এখন হচ্ছে কোশ্চেন নাম্বার, আমরা যাই হচ্ছে মলিকুলার ওয়েট অফ পলিমার, এটা হলো আমাদের 3 নাম্বার সেট অফ কোশ্চেন। মলিকুলার ওয়েট হচ্ছে অফ পলিমার থেকে এক সেট কোশ্চেন আসবে। তাহলে আমরা বললাম কয়টা? 4 সেটের মধ্যে 3 সেট কিন্তু বলে ফেলছি, 3 সেট বলছি, এখন 2 সেট অলরেডি বলা শেষ। প্রথম সেট বলছি ইন্ট্রোডাকশন টু পলিমার কেমিস্ট্রি, সেকেন্ড সেটটা হচ্ছে চেইন গ্রোথ পলিমারাইজেশন আর স্টেপ গ্রোথ পলিমারাইজেশন, এখন হচ্ছে মলিকুলার ওয়েট অফ পলিমার্স। মলিকুলার ওয়েট অফ পলিমার্স এর মধ্যে দেখো, এখানে যাও কোশ্চেনের যাও, পেজ নাম্বার হচ্ছে 159 এর মধ্যে দেখো, এখানে বলছে ডেরাইভ দ্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, না কোশ্চেন নাম্বার 2, ডেরাইভ দ্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ফর নাম্বার এভারেজ অফ মলিকুলার ওয়েট এন্ড ওয়েট এভারেজ অফ মলিকুলার ওয়েট, স্পেসিফাই রিজনস ফর দেয়ার নেমস। এখানে যাই আমরা হচ্ছে, যদি মলিকুলার ওয়েট অফ পলিমার্স এবং হচ্ছে ওয়েট নাম্বার এভারেজ অফ মলিকুলার ওয়েট, ওয়েট এভারেজ অফ মলিকুলার ওয়েট, এটা হচ্ছে আমরা কোথায় পাবো? পেজ নাম্বার 134, 135, 136, এই যে এখানে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেওয়া আছে। এটা পরীক্ষায় প্রতি বছরই একবার না একবার আসে বিভিন্ন ভাবে ফর্মে, ঘুরে টুরে আসে, অথবা ডেরাইভ দ্য ইকুয়েশন আসে, অথবা বলে দেয়া থাকে MW এবং MN এর মধ্যে ইয়াকি মানে হচ্ছে রিলেশন তৈরি করতে বলা হতে পারে। পেজ নাম্বার 136, 137, 138 লেখা আছে। দেখো এখানে কোশ্চেন ইয়া আছে ম্যাথমেটিক্স, এই ম্যাথমেটিক্স গুলো আমি করিয়েছিলাম তোমাদের যখন ক্লাস নিয়েছিলাম, তখন এই কোশ্চেন গুলো আমি সলভ করেছিলাম, ম্যাথমেটিক্স তোমাদেরকে দিয়েও করানো হয়েছিল, তোমরা করতে পারে পেরেছিল ওই সময়। তো সেক্ষেত্রে এগুলার আবার একটু নিজে থেকেই আবার ইয়া করতে হবে, ঝালাই করতে হবে। আরেকটা বিষয় হলো এগুলো আবার নতুন ভাবে প্র্যাকটিস করলে আমার মনে হয় না কোনো সমস্যা হবে, তোমরা যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে আবার নক করলে আমি ক্লাস নিব। আর পলি ডিসপার্সিটি কি, মনো ডিসপার্সিটি, আমরা বলেছিলাম যে পলি ডিসপার্সিটি হচ্ছে এরকম যে মলিকুলার মলিকুলস আর অফ ডিফারেন্ট সাইজ, পলিমারের মধ্যে মলিকুলা গুলা ডিফারেন্ট সাইজে থাকলে তখন এটাকে বলা হয় পলি ডিসপার্সিটি, আর মলিকুল গুলোর মধ্যে পলিমার গুলো যদি সেম সাইজে থাকে তখন এটাকে বলা হয় মনো ডিসপার্সিটি। ইন্ডেক্স অফ পলি ডিসপার্সিটি কি, পলি ডিসপার্সিটি ইন্ডেক্স হচ্ছে PDI, এটা ওয়েট এভারেজ অফ মলিকুলার ওয়েট নাম্বার এভারেজ অফ মলিকুলার ওয়েট কে ভাগ করলে যেটা পাই সেটা হচ্ছে ইন্ডেক্স অফ পলি ডিসপার্সিটি। এখন আসে হচ্ছে ডিটারমিনেশন অফ মলিকুলার ওয়েট,
ডিটারমিনেশন অফ মলিকুলার ওয়েটের মধ্যে আছে অ্যাবসুলুট মেথড, রিলেটিভ মেথড, হ্যাঁ, আরেকটা হচ্ছে ফ্র্যাকশনাল মেথড। অ্যাবসুলুট মেথড কোনটা? এন গ্রুপ অ্যানালাইসিস, পলিগ্রাফি প্রপার্টিজ, আল্ট্রা সেন্ট্রিফিউগেশন, লাইট স্ক্যাটারিং, দেখো পেজ নাম্বার 139 অ্যাবসুলুট মেথডের মধ্যে আছে, রিলেটিভ মেথড। এরপর হচ্ছে ফ্র্যাকশনাল মেথড, জেপিসি। তোমাদেরকে এত মেথড পড়তে হবে না ডিটেইলস, বাট এটা নামকরণ আসতে পারে পরীক্ষায়, যেমন আমি যা বললাম। এবং এটাও থাকতে পারে জেল পারমিয়েটেশন ক্রোমাটোগ্রাফির মেকানিজম, এটা পাবা হচ্ছে পেজ নাম্বার 153 তে, দেখো লেখা আছে জেল পারমিয়েটেশন ক্রোমাটোগ্রাফি। এখানে জেপিসি ইজ এ টাইপ অফ সাইজ এক্সক্লুশন ক্রোমাটোগ্রাফি হুইচ সেপারেটস অ্যানালাইস অন দ্য বেসিস অফ সাইজ। দ্য টেকনিক ইজ অফেন ইউজ ফর দ্য অ্যানালাইসিস অফ পলিমার্স এজ এ টেকনিক। সাইজ এক্সক্লুশন ক্রোমাটোগ্রাফি ওয়াজ ফার্স্ট ডেভেলপড ইন 1955। এই তো এই জিনিসটা তোমাদের পড়তে হবে। হ্যাঁ, পেজ নাম্বারটা কি আবার বলা যাবে একটু? হ্যাঁ, পেজ নাম্বার 153 এই মলিকুলার ওয়েট অফ পলিমার্স থেকে আমরা এই ধরনের কোশ্চেনের কথা বলেছিলাম, যে এই টাইপের কোশ্চেন আসতে পারে পরীক্ষায়। ম্যাথমেটিক্স থাকবে, রিলেশনশিপ থাকবে, আর ডিটারমিনেশন যদি বলা হয় যে কি কি মেথডে আমরা মলিকুলার ওয়েট, মলি নাম্বার এভারেজ অফ মলিকুলার ওয়েট মেজার করতে পারি। এই তো বললাম রিলে অ্যাবসোলুট মেথড, রিলেটিভ মেথড, ফ্র্যাকশনাল মেথড। তার মধ্যে আবার যদি বলা হয় যে জেল পারমিটেশন ক্রোমাটোগ্রাফি, যেটা আমি বললাম 153 নম্বর পেজ, এটার মেকানিজম যদি থাকে তাহলে দিতে হবে। এই তো এই টাইপের তিন সেট কোশ্চেন হয়ে গেল। তোমাদের চার সেটের মধ্যে তিন সেটের অ্যান্সার করতে হবে। তো আমি প্রথম তিন সেট বলে ফেলছি, আরেক থাকে আরেক সেট। যারা অল্টারনেটিভ ভাবে পড়তে চায় সেক্ষেত্রে আরেক সেট কোশ্চেনও তারা টাচ করতে পারে। এর মধ্যে হলো কোশ্চেন চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3, এই দুইটা হলো আরেক সেট কোশ্চেন। চ্যাপ্টার 2 তে আছে, দেখো পেজ নাম্বার 37, এটা হলো কেমিক্যাল স্ট্রাকচারস অফ পলিমার। হ্যাঁ, কেমিক্যাল স্ট্রাকচারস অফ পলিমার, কেমিক্যাল স্ট্রাকচারস অফ পলিমার্স এর মধ্যে, হ্যাঁ শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি। কেমিক্যাল স্ট্রাকচারস অফ পলিমার যাও পেজ নাম্বার, এখানে কোশ্চেন গুলো আছে হচ্ছে পেজ নাম্বার, দেখো 65, পেজ নাম্বার 65। পলিমার আইডেন্টিফিকেশনের জন্য। কিন্তু ক্লাসিফাই অফ পলিমার্স অ্যাকর্ডিং টু দা মলিকুলার আর্কিটেকচার, মলিকুলার আর্কিটেকচার অনুযায়ী আমরা কয়েক ভাগে ভাগ করে থাকি। হ্যাঁ বলো। হ্যালো হ্যালো, হ্যাঁ আচ্ছা, এখানে আছে কি বলা আছে, ক্লাসিফাই পলিমার্স অ্যাকর্ডিং টু দা মলিকুলার আর্কিটেকচার। মলিকুলার আমরা জানি লিনিয়ার পলিমার, ব্রাঞ্চড পলিমার, ক্রস লিঙ্ক পলিমার, হ্যাঁ এই ধরনের পলিমারাইজেশন আছে। এইটা পড়তে হবে যে মলিকুলার আর্কিটেকচার অনুযায়ী পলিমার কি, কি টেকটিসিটি, কি হাই ডেন্সিটি পলিইথিলিন, লো ডেন্সিটি পলিইথিলিনের মধ্যে পার্থক্য কি, কম্পেয়ার এলডিপি এন্ড এইচডিপি। এরপরে আসতে পারে ডিস্টিংগুইশ বিটুইন স্টার্চ এন্ড সেলুলোজ, স্টার্চ এবং সেলুলোজের মধ্যে পার্থক্য কি। হ্যাঁ এটা আসতে পারে হোয়াট ইজ ভালকানাইজেশন অফ রাবার, রাবারের ভালকানাইজেশনটা কি। এরপর মেক দ্য রিলেশনশিপ স্ট্রাকচারাল প্রপার্টিজ অফ পলিমার উইথ প্রপার্টিজ, এটা কোথায় পাওয়া যাবে? এটা পাওয়া যাবে হচ্ছে, হ্যাঁ এটা পাওয়া যাবে পেজ নাম্বার 45। হ্যাঁ তুমি বলো স্যার, ভালকানাইজেশন অফ রাবার এটা কোথায় পাবো? এটা পাবো পেজ নাম্বার 41। তোমরা এই চ্যাপ্টার গুলো দেখো, এই চ্যাপ্টার ওপেন করলে তোমরা খুঁজে পাবা। এখানে লেখা আছে ভালকানাইজেশন অফ রাবার, দেখো দ্য ডাইন পলিমার। তাই তো পড়তে হবে নাকি জাস্ট সংজ্ঞা আকারে পড়লে হবে? না, বিস্তারিত না হলে তো তুমি এটা বুঝাইতে পারবে না। তো সংজ্ঞা মানে ভালকানাইজেশন অফ রাবার কি, এখানে বলা আছে দ্য ডাইন পলিমার্স হ্যাভ ডাবল বন্ডস ইন দ্য ব্যাকবোন চেইনস আফটার দ্য পলিমার ইজ ফর্মড। They can be cross-linked by a process called vulcanization. This is done by heating the polymer with sulfur. The sulfur reacts with the two carbon double bonds
in adjacent chains as shown in the following as a reaction ta dekhate hobe without cross linking diene polymers can get gummy when they heated they can become brittle and break when they get too cold ei to hoye gelo eta vulcanization of rubber হ্যাঁ এগুলো তো তোমাদের আগেই পড়ার কথা এগুলো এত দিনে তুমি বলতেছো ভালকানাইজেশন অফ রাবার কথা এটা তো আনএক্সপেক্টেড এগুলো তো আমি পড়িয়েছিলাম এরপর হচ্ছে এলডিপি লো ডেনসিটি পলিইথিলিন হাই ডেনসিটি পেজ নাম্বার 48 49 এখানে আছে তোমাদের এখানে ফোটন এনএমআর স্পেকট্রোস্কোপির প্রিন্সিপাল পড়ার দরকার নেই এখানে প্রিন্সিপাল অফ ইনফ্রারেড মেথড লেখা আছে দেখো principle of infrared method ftir eta baba hocche page number 54 likhe rakho infrared spectrophotometer eta mechanism eta aste pare porikha infrared spectrophotometer er mechanism ei ei holo hocche ei chapter theke question ha ar hocche je question chapter number hocche 3 chapter number 3 te amra jai ekhane amader hocche physical structures of polymer physical structures of polymer এর মধ্যে আমাদের এখানে যে কোশ্চেনগুলো থাকতে পারে পরীক্ষায় সেটা হচ্ছে পেজ নাম্বার 78 এ চলে যাই এখানে লেখা আছে যে distinguish between the chain conformation and configuration chain conformation and configuration of polymer এই যে কি chain conformation and configuration সেটা লেখা আছে হচ্ছে পেজ নাম্বার 766 দেখো chain conformation and configuration 66 and 67 therefore what is polymer size page number 69 lekha ache polymer size erpor hoyse ekhane lekha ache je derive the equation chain end to end distance nl square 1 minus cos theta divided by 1 plus cos theta eta hocche dekha jabe page number 73 74 ei porjonto ache ei ei question answer ekhon question ta holo je ei derive the equation thakte pare dui dhoroner ekta hocche fixed bond angle hisabe ar ekta hocche মানে বন্ড অ্যাঙ্গেল হিসাব কে ফিক্সড বন্ড অ্যাঙ্গেল একটা হতে পারে নো রেস্ট্রিকশন ইন বন্ড অ্যাঙ্গেল আর একটা হলো ফিক্সড বন্ড অ্যাঙ্গেল তাহলে যদি বলা হয় নো রেস্ট্রিকশন ইন বন্ড অ্যাঙ্গেল এটা হচ্ছে পেজ নাম্বার 72 আর স্কয়ার টু দা পাওয়ার হাফ ইকুয়াল টু রুট ওভার এন ইনটু এল এটা হলো নো রেস্ট্রিকশন ইন বন্ড অ্যাঙ্গেল আর ক্যারেক্টারিস্টিক রেশিও পেজ নাম্বার 75 হ্যাঁ ক্যারেক্টারিস্টিক রেশিও কি ক্যারেক্টারিস্টিক রেশিও হচ্ছে আর স্কয়ার ডিভাইডেড বাই এন এল স্কয়ার এটা ভাগ করলে যেটা থাকে 1 minus cos theta divided by 1 plus cos theta is the characteristic ratio eta aste pare porikha ei to ei koyekta question theke exact question hobe tale physical structure ebong chemical structure theke exact question ei holo amader total 4 set question ei part er ar part b er hocche onno teacher je poray koriyechen tar sathe tumra contact korte ekhon er moddhe kono question ache kina jeta kina bujhi nai ba bujhte amar somoshya hoyeche তোমরা যদি না মনে করো যে আরো মানে হচ্ছে আমাদের স্লো করা দরকার আরেকটা ক্লাস নেওয়া যাবে তে পারে বা আরো কোনো কিছু না বুঝে থাকলে সেটা আবার সম্ভব কারণ হচ্ছে যেহেতু অনলাইনে অনেক কিছু বোঝা যায় না সেটাও আমি মানি হ্যাঁ আবার তোমাদের অনেক দিন ক্লাস না হওয়ার কারণে ভুলে গিয়েছো সেটাও হচ্ছে হতে পারে হ্যাঁ তারপরে যদি কোনো সমস্যা থাকে আইস বেটার টু ডিসকাস স্যার কোশ্চেন ছিল একটু হ্যাঁ বলো স্যার এই গুলো চ্যাপ্টারে বাইরেও আগের বছরে কিছু মানে ছোট ছোট কোশ্চেন আসতো ওগুলা কি পড়া লাগবে যেমন লিকুইড ক্রিস্টাল ফর্মেশন থেকে তারপরে ওখানে কিছু পার্থক্য আসতো কিছু মানে রিকোয়ারমেন্টস এরকম কিছু কোশ্চেন যেগুলো আমাদের চ্যাপ্টার মানে পার্ট এ রো চ্যাপ্টারের মধ্যে নাই বি রো চ্যাপ্টারের মধ্যে ওগুলা কি পড়া লাগবে স্যার এগুলো আসলে মানে হচ্ছে এখন ডিপেন্ড করে যদি আমাদের মডারেশনে বসে মডারেশনের সময় আসলে আমরা কোশ্চেন জমা দেওয়ার পর মডারেশনে তারা অনেক ধরনের কোশ্চেন মানে হচ্ছে অ্যাড করে দেয় তো ওগুলা পার্ট বি এর কথা তো পার্টের তো এগুলো আসার কথা না লিকুইড ক্রিস্টাল পলিমার এগুলো তো সাধারণত পার্ট বি তে থাকে এটা কি এখানে থাকে স্যার বি এর স্যারও মানে এই চ্যাপ্টারগুলো ছিল মানে কোন পার্টে এই চ্যাপ্টারগুলো ছিল না কিন্তু ছোট ছোট অনেকগুলো কোশ্চেন স্যার বিগত বছরে দেখলাম আসে না তোমাদের স্যার সেক্ষেত্রে ওগুলো একটু পড়তে হবে ওগুলো যেহেতু বিগত বছরের কোশ্চেনগুলো থাকে অনেক সময় এগুলো অনেক সময় মডারেশনে যারা বসে অন্য টিচাররা তারা এই সময় অ্যাড করে দেয় এটা তাদের এখতিয়ার আছে এখন আমি তো মডারেশন থাকবো না আমি হয়তো কোশ্চেন সেট জমা দিব কোশ্চেন সেট জমা দেওয়ার পরে এটা আবার কিন্তু মডারেশনে বসে মডারেশনে বসলে তারা আবার এটারে মডিফাই করতে পারে কোশ্চেন আমি তো এর মধ্যে আর মডারেশনে বসতে পারবো না যেহেতু আমি কোশ্চেন সেটার তো আমি মডারেশনে দায়িত্বে থাকতে পারবো না এটা অন্য টিচাররা সিনিয়র টিচাররা তো বসে তখন করে
সেজন্য তোমাকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটাও তোমাদেরকে পড়তে হবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোও তোমাদেরকে সলভ করতে হবে। আচ্ছা বলো আরেকটা কে বলতেছিল, রানা স্যার আমরা স্যার আসলে অনেকদিন আগে পড়ছি তো ম্যাক্সিমাম টপিক ভুলে গেছি, তো স্যার কিছু পড়াশোনা করে আরেকটা ক্লাস করি আমরা। তুমি এটা করতে পারো, তোমরা আগে পড়াশোনা করো, যদি কোনো সমস্যা থাকে আমি আজকে যে ক্লাস নিলাম তারপরে যদি মনে করো যে সমস্যা আছে তাহলে আরেকটা ক্লাস নিব আমরা, কোনো সমস্যা নাই। জি আচ্ছা আর কোনো কোশ্চেন থাকলে করতে পারো, যদি তোমাদের মনে হয় যে দরকার ইমিডিয়েটলি কথা বলা যায় তাহলে আমার মনে হয় এখন তোমাদের সে সুযোগ আছে আর কি। আর আমার মনে হয় তোমাদেরকে তুমি যদি আবার একটু রিভাইজ করো, তোমরা তো ভালো স্টুডেন্ট সবাই, হ্যাঁ অনেক ভালো ভালো ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো, তো আমার মনে হয় তোমরা যদি আবার একটু রিভিশন করো আমার মনে হয় তোমাদের এটা কোনো সমস্যা হওয়ার কথা না। পার ডে এখানে 36-এ 36ই পাওয়ায় আমি সবাইকে ভালো মার্ক দিই যদি সে লিখে, আর যদি কেন এসে না লিখে সেক্ষেত্রে তো আমার করার কিছু থাকে না। হ্যাঁ তো সেজন্য তোমাদের এখানে যারা স্টুডেন্ট আছে সবাই ভালো স্টুডেন্ট, ভালো ভালো জায়গা থেকে তারা এখানে এসে জয়েন করেছে, তো সেক্ষেত্রে তোমাদের একবার করে আবার রিভিশন করলে আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝতে পারবে। আর যদি কোনো কোশ্চেন না থাকে আমরা ক্লাস শেষ করে শেষ করতে পারি কারণ নামাজের সময় হয়ে গেছে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আজকের মতো আমরা ক্লাস আজকে শেষ করলাম।